নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি শেয়ার করব একদম অন্যরকম একটি রেসিপি, সয়া মুইঠা। আমরা তো চিতল মাছের মুইঠা অনেকেই খেয়েছি, কিন্তু আমি বন্ধুদের কাছে অনুরোধ রাখব সয়া মুইঠা রেসিপিটা অবশ্যই ট্রাই করো। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি গরম জলে সয়া বড়িগুলোকে ভিজিয়ে জল নিগড়ে গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দিচ্ছি 1 টিস্পুন মতন লবণ। এখানে 1 টিস্পুন মতন আমি লবণ দিচ্ছি, কারণ পিঠাটার যখন কারি বানাবো তখনও কিন্তু কারিতে লবণ অ্যাড করব, তাই তখন লবণটা অ্যাবজর্ব করে নেবে মুইঠার মধ্যে। দিলাম 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো। আমি এখানে 200 গ্রাম মতন সয়া বড়িটা নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী সয়াবড়ি নিও। এরপর গ্রাইন্ডার পটের মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতন রসুন, আদা আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাও মুইঠার মধ্যেই যাবে। এরপর সয়াবড়ির পেস্টটাকে মুইঠা বাঁধার জন্য 2.5 টেবিল স্পুন ময়দা আর 2 টেবিল স্পুন মতো কর্নফ্লোর দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। এরপর হাতে করে মুইঠার শেপ দিয়ে নেব, এক মুঠোতে যতটা ধরে। তেল গরম করে মুইঠাগুলোকে ভেজে নেব। চিতল মাছের মুইঠাগুলো জলের মধ্যে সেদ্ধ করে নিতে হয়, কিন্তু এটা আমরা তেলে ভেজে নিচ্ছি। মুইঠা ভাজা কমপ্লিট। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এরপর কারি বানাবো বলে একটা গ্রাইন্ডার পটের মধ্যে দিচ্ছি 5টা লাল লঙ্কা আর পরিমাণ মতন আদা, রসুন, পেঁয়াজ ও 1/2 টমেটো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, আলু তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই দিচ্ছি 1টা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন দিয়ে সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি পেস্টটা দিয়ে দেব। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর লাল লঙ্কা। এরপর ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লবণ, পরিমাণ মতো হলুদ, 1/2 টিস্পুন না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ আমি কষিয়ে নিতে থাকবো। তেল ছেড়ে গেছে মশলা থেকে, এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিতে থাকব। গ্যাস একদম কমিয়ে 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে দেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে এক জায়গায় থেকে মশলাটা পুড়ে না যায়।
আলুও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি উষ্ণ জল 300 ml মতন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের আন্দাজ মতন ঝোলটা রেখো, কারণ মুইঠার মধ্যেও ঝোলটা পুরো অ্যাবজর্ব করে নেবে। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কিছুক্ষণের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। অল্প 2-4 দানা চিনি দিয়ে দিলাম। এরপর গ্যাস কমিয়ে মুইঠাগুলো দিয়ে দেব। ফুটন্ত ঝোলের মধ্যে মুইঠাগুলোকে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকবে, তাই গ্যাসটা কমিয়ে রেখে দিচ্ছি। এরপর হাই ফ্লেমে 1 মিনিট মতন ঝোলটা ফুটিয়ে নেব, দিয়ে গ্যাস বন্ধ করে দেব। এরপর দিচ্ছি 1 টিস্পুন মতন ঘি আর পরিমাণ মতন গরম মশলা। এরপর খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি 5 মিনিট মতন ঢাকনা বন্ধ করে রেখে দেব, যাতে সয়া মুইঠার মধ্যে ঝোলটা অ্যাবজর্ব করে নেয়। সয়া মুইঠা রেডি, এরপর শুধু সার্ভ করবার পালা। বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগলো তা জানাতে আমাকে কমেন্ট করো। ভালো লাগলে লাইক করো ও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।